আগুনে গোলা ঘুরতেছে কিভাবে উজ্জ্বল বাবু অবস্থা দেখছেন ভাই রায়ন ভাই কি হতে পারে ভাই এই জিনিসটা জি ভাই এদিকে বলেন ভাই সামনে গিয়ে দেখা উচিত আসলে ওটা কি ঘুরতেছে আগুনের গোলা যদি স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু সামনে যাওয়াতে একটা রিস্ক হবে কারণ আগুনের গোলাটা তখন তখন আমাদের গায়ের উপর নিক্ষেপ করতে পারে এটা আগুনের গোলা মনে হচ্ছে ঘুরতেছে ওইখানে একটা ডালার উপরে এটা কি কিসের এটা গাছের উপরে মনে হচ্ছে ভাই রায়ন ভাই এটা সামনে যান তো রায়ন ভাই আগে আগে তো সামনের দিকে যাবেন আগে একা একা কি যাব সামনের দিকে দেখেন তো কি জিনিসটা বন্ধু রায়ন ভাই আগে যে দেখার চেষ্টা করতে আসলে কি জিনিস এভাবে ঘুরতেছে গাছের উপরে উজ্জ্বল ভাই আল্লাহ ভাই রায়ন ভাই কিন্তু একদম কাছে চলে গেছে রায়ন ভাই উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই ভাই রায়ন ভাই রায়ন ভাই তারপর ফিরে আসছে মনে হচ্ছে রায়ন ভাই ভাই কি জিনিস ভাই এটা কি ভাই ওটা একা নেই মানে ভাই ওখানে অনেক গোলা ভাই আপনি কি দেখছেন আগুন ঘুরতেছে এখানে জি ভাই এই সাইডটা আপনি দেখলে ভাই অবস্থা খারাপ ভাই এই সাইড ওই সাইডে কি আছে ভাই এই সাইডে তার মানে বট গাছ এরকম বড় সাইজের বট গাছ আমি মনে হচ্ছে ভাই এর আগে দেখি নাই ওইখানে দেখি তার মানে এই যে ভয়ানক সে জিনভূত ওইখানে মনে হচ্ছে নৃত্য করতেছে একদম ওই বট গাছটা বাঁধানো চারি সাইডে আগুনটা ঘুরতেছে জি ভাই এটা হচ্ছে এখানে জিন ভূত পশুর হাত থেকে কিন্তু অনেক কিছু রূপ নিতে পারে এটা হচ্ছে আগুনের রূপ নিয়ে কিন্তু এই মেন রাস্তার উপরে কিন্তু ও কিন্তু এভাবে ঘুরতেছে মানুষদেরকে ভয় দেওয়ার চেষ্টা করতেছে আমরা সামনের দিকে যাবো আসলে দেখার চেষ্টা করবো কিন্তু আমার কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে যে এই সাইডটা কিন্তু অবস্থা খারাপ ভাই চারি সাইডে এইখানে বট গাছে ঘুরে ভাই নৃত্য করতেছে একসাথে অনেকগুলো বলতেছে কি আমি কিন্তু ওইটা থেকে কিন্তু ভাই গাড়িটা ঘুরে এদিকে চলে আসে আমি ভাই অবস্থা কি ভাই এটা কি আগুনের রূপ রূপ নিয়ে কোনো ভয়ানক জিনভূত অসুরাতে এগুলো নাকি ভাই জি ভাই বললাম না জিনভূত অসুরাতে এগুলো অনেক কিছু রূপ নিতে পারে এই আগুনের রূপটা নিয়ে রাস্তার উপরে বসে আছে তার মানে চলতি পথে যারা যায় জি ভাই কিন্তু বিভিন্ন ভাবে ভয় দেওয়ার চেষ্টা করে তাদের উপর অনেকভাবে আক্রমণ করছে এর আগেও ভাই জি ভাই মুখটা মুছ ভাই আগুনের পুরা পুরো আগুনের মুখটা পুরে একদম লাল হয়ে গেছে ভাই না দেখলে বিশ্বাস করতে হবে এই গাছটা একটু লাইটটা বাইন দেন আমি এই এই গাছটা কথা বলতেছি আপনাকে এই গাছটা এখানে এখানে তো আরেকটা পডকাস্ট শোনা হচ্ছে কি ভয়ানক একটা গাছ আল্লাহ লাইলি লিং তো সুবহান কে নিগুন দুইন জালিম ভাই ভাই পডকাস্ট করে ওই ওই দেখেন অবস্থা দেখেন পডকাস্ট করে অবস্থা দেখেন ভাই একটু পডকাস্ট করে আল্লাহ ভাই কি এখান থেকে একটা দেখাছেন রান ভাই অনেকগুলো নাকি বললেন আপনি রান ভাই কিভাবে গাছের উপরে আছে ভাই অবস্থা
তুমি ভাই আপনি এসে দেখছেন এখানে অনেকগুলো একসাথে নৃত্য করতেছে। আমি আমি এখন ওই মানে শিওর যে এর পিছনটা অনেকগুলো আছে। ভাই এখান থেকে আগুনে গুইটা তো দেখা যাচ্ছে না, কত উপরে উঠে গেছে ভাই, একদম বট গাছটার উপরে কিন্তু উঠে যাচ্ছে। রেন ভাই আস্তে আস্তে বদি করতেছে মনে হচ্ছে। এই ঢুকে গেছে অনেকগুলাকে দেখি, সবগুলো কোথায় গেল? আল্লাহ একবার, আল্লাহ ভাই রায়ন ভাই আমার এই পিছন সাইডটা যাওয়া উচিত ভাই, আমার মনে হচ্ছে পিছনে আরো অনেকগুলাই আছে। পডকাস্টে ফেরো দিকে জোড়া পডকাস্ট ভাই। জি ভাই এখানে একটা আর আর একটা আগুনি গুলাটা তো এখানে করতে দেখলাম ভাই। এখানে ওকে কিছু ছিল ভাই, এখানে কিছু ছিল কি? কেমন কিছু ফলো করে আমি আল্লাহ কি শব্দ হলো ভাই এখানে? আমার মনে বলছে এই ঘরটার ভেতরে ভেতরে কিছু একটা আছে মনে হচ্ছে। রায়ন ভাই এই ঘরের ভিতরে কিছু আছে নাকি ভাই? আমরা সামনে যাবো একটু, আসেন আপনি সামনে আসেন দেখি আমরা কিছু আছে কিনা এখানে। এই ঘরটার ভেতর থেকে সাউন্ড আসছে মনে হচ্ছে কেমন? ঘরটাকে বন্ধ করা ভাই, এটা তো বন্ধ আছে কিন্তু প্রিয়বন্ধুর মনে হচ্ছে ঘরের ভেতর থেকে সাউন্ড শোনা হচ্ছে কেমন জানো। প্রিয়বন্ধু এই বট গাছে ভাই, এই বট গাছে ওইটা কি এখনো আছে রায়ন ভাই? দেখতে পারো ঘরের ঘরের ভিতরে এবার সাউন্ড শোনা হচ্ছে। ঘরের ঘরটা কিন্তু আটকা আছে, ঘরটা কিন্তু বন্ধ করা। এই ঘরটার ভিতরে আছে মনে হচ্ছে রায়ন ভাই, দেখেন তো এই ভেতর তো দেখা যায় কিনা, দেখেন তো নিচে দিয়ে রায়ন ভাই আওয়াজটা তো পুরো এই ঘরের মধ্যে দিয়ে আসছে ভাই। জি ভাই দেখাচ্ছে দেখাচ্ছে ভাই, ভিতর দেখা যাচ্ছে ভাই, মনে হচ্ছে কান্না করতেছে মনে হচ্ছে। মনে হচ্ছে ঘরের ভিতরে জি ভাই কান্না সাউন্ড শোনাচ্ছে, ঘরটার ভিতরে আছে মনে হচ্ছে ভাই। ভিতরে কিছু একটা আছে মনে হচ্ছে, যা অবস্থা কি ভাই? আমরা আগে এই যে গাছটা দেখলাম আমি আমি দেখছি যে চারি সাইডে মনে হচ্ছে ঘুরতেছে, এর উপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। গাছের উপরে উঠে গেল ওইটাই মনে হচ্ছে, ওর সাথে একটু কথা বলার চেষ্টা করেন তো রায়ন ভাই। আল্লাহ
চলে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা যেই চলে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কোথায় চলে যাচ্ছে ভাই? পেছনে পেছনে যান, পেছনে যান। ঘরটার ভিতরে আছে, ঘরের ভিতরে মানে সব। আপনি এখানে কতগুলো দেখছিলেন? আমি এখানে তিন থেকে চারটা হবে যে এই সবগুলো কি ভাই ঘরের ভিতরে যাই ঢুকলো ভাই? ওটা কি ভাই নোট উঠেছে দেখেন ঘরে, ঘরের ওখানে, ঘরের ওখানে এখন ওটা নোট উঠেছে। বন্ধুরা আসলে আমরা এই যে রাস্তায় যাচ্ছিলাম যাওয়ার চলতি পথে আমরা এই জিনিসটা দেখে ঘর থেকে মনে হচ্ছে বেরিয়ে চলে আসি ভাই। ভাই কি এখানে কি ভাই কোন দিক থেকে বেরোলো আপনি দেখছেন কি রাইট ভাই? দেখছেন মনে হলো ঘরের নিচ থেকে আসলো ভাই। ওই নিচ থেকে আসছে ভাই। আল্লাহ একটু কথা বলি ভাই, এখানে কয়জন আছে ভাই? কি করতে যাচ্ছে আমাদের? এই ভাই কথা বল অন্য সময় কোথায় আছে? কোথায় আছে অন্য রাত? আমি তো এখানে তোকে দেখতে পারলাম শুধু, আর কাউকে তো দেখতে পাইনি। ওরা তো এখানে নেই মনে হচ্ছে। এই বট গাছ থেকে নেমে চলে গেল ভাই। ঘরটার পিছনে গেছে জানতো, ওখানে জানতো রেন ভাই। জলে ভাই তো কিছু দেখাচ্ছে না। রেন ভাই গাছ থেকে ডালগুলো কিভাবে ভেঙে পড়তেছে দেখেন রেন ভাই। এটা মনে হচ্ছে ক্ষিপ্ত হয়ে গেছে কিন্তু রেন ভাই। আল্লাহ লাইলি লিংক সুবহানাকিন
কিভাবে ডালগুলো ভেঙে পড়েছে গাছের উপর থেকে? আপনি এখানে যার ব্যবস্থা করেন। আল্লাহ ভাই, আমি এখন যেটা মনে করতেছি যে ও কিন্তু আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে ভাই। জি ভাই, আমি আগে আমি যখন কথা বললাম ওর সাথে, ও কি বললাম শুনতে? ও বলল যে আমরা যদি এখানে চলে না যাই তাহলে আমাদের টিমের যে কারো ক্ষতি করতে পারে। এখানে আমার সবাই সাবধান থাকো। উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, ভাই উজ্জ্বল ভাই, ভাই উজ্জ্বল ভাই, আল্লাহ রান ভাই, দ্রুত দ্রুত বের কর ভাই, কাছে কাছে ভিতরে ঢুকাই নিয়ে চলে গেছে ভাই। উজ্জ্বল ভাই, সরকার তো ধরে না কেন ভাই? ওই গিয়ে সামনে সামনে দিকে, সামনের দিকে ধরেন, সামনের দিকে ধরেন। আল্লাহ ঠিক আছে নাকি উজ্জ্বল ভাই? ভাই এই গাছে গাছের উপরে মনে হচ্ছে সাউন্ড হচ্ছে কিছু একটা। দ্রুত ভাই, আল্লাহ ভাই, ভাই দ্রুত দ্রুত চলবে কিনে ভাই, এখানে একটু একটু দাঁড়ান জানে ভাই, ক্ষিপ্ত হয়ে গেছে ভাই। জি ভাই, কি করবো ভাই, বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।